যাতে চাইব রাজ রাস্তারে লড়াই প্রশাসন প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি চলিব নাহিঁ, যদি চলিব আগামী দিনরে লড়াই হব। আজি অনুগুল বিধানসভার অঙ্গারবন্ধ গ্রাম পঞ্চায়েতরে ভারতীয় জনতা পার্টি তরফর এক গণধারণা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলা। এর কারণ হচ্ছে রাজ্য সরকারঙ্কর ভ্রষ্টাচার এবং দুর্নীতি বিরুদ্ধে এই ধারণা আজ দিয়া যাইতিলা। এটি শহ শহ সংখ্যায় মা মাউসী ভৌণী এবং গুরুজন মণ্ডলী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সমস্তে একাঠি এই ধারণার ভাগ নেইতিলে। বিষয় হচ্ছে যে পঞ্চায়েত স্তরে যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির প্রতিবাদে আপনার প্রধানমন্ত্রী আপনার দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা যোগ্য হিতাধিকারী মানুষ দিয়া যাও না এই পঞ্চায়েতরে, এবং এটি পাইখানা যে ঘর করা লাঞ্চ মগা যাচ্ছি, এবং এটি নরেগা যোজনার যে মেসিন লগাইকি এটা সেমানে ফলস বিল করে এটি টঙ্কা খাওছেন, মাগণা চাউল কেন্দ্র রু আসুছি এটি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবু পঞ্চায়েত কু কোটি কোটি টাকা দিয়েছেন, এবং কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকর প্রচেষ্টার এটি উজ্জ্বলা গ্যাস মধ্যে এই পঞ্চায়েতরে দিয়া হয়েছে, অধা লোক দিয়া যায় নাই, মা মাউসী মানুষ অধা লোক দিয়া হয়েছে, এবং যে যোগ্য হিতাধিকারী সেমানকু এই সুবিধার বঞ্চিত করা হচ্ছে। এটি যে এগুড়ি অফিসর রহিলে, যে পঞ্চায়েতর অফিসর রহিলে, যে ব্লকর বিডিও রহিলা, সেমানে শাসক দল বিজেডির এটি মানে এজেন্ট সাজিছেন প্রকৃতরে, এটি পল্লী সভা হওনি এবং ব্লক অফিসে বিডিও বসি তাঙ্কর বিজেডি কর্মী এবং তাঙ্কর নিজ লোককু কাম বাঁটি দেউছেন, এবং আজ আমি এক দাবিপত্র দেউছু যে এগুড়ি অফিসরঙ্কু পঞ্চায়েতর, যে আমুকু এই পঞ্চায়েতর যে সরপঞ্চ সে কেউছেন আমুকু 50 কোটি টাকারু 70 কোটি টাকা ভিতরে দিও, আমি নিশ্চিন্ত ভাবে এই পঞ্চায়েতকু উন্নতিকরণ আধুনিককরণ করিবু, এবং যে দুর্নীতি সবু হচ্ছে সেই দুর্নীতি বিরুদ্ধে আমি স্বর উত্তোলন করিবু। এয়াকু নেই আমি আজ এই অঙ্গারবন্ধ গ্রাম পঞ্চায়েতরে, আমি ভারতীয় জনতা পার্টি সমর্থিত সরপঞ্চ, তো আমাকে প্রশাসন কৌশি প্রকার কামরে সহযোগ করু না। আমার যে মানবর মুখ্যমন্ত্রী 50 লক্ষ টঙ্কা যেটা কি পঞ্চায়েত গু ডিক্লেয়ার কলে, কিন্তু সে পঞ্চায়েত টঙ্কা কা অন্ডরে আসব, কী কেমিতি কোটা প্রজেক্ট কম হব, কি সেটা নির্ধারিত করব। আমি চাহুছু সেই পয়সা পঞ্চায়েতকে দিও, গ্রামসভার আমি রিজলেশন হোক, কোণ কাম হব সে তার আমি বিচার করি, আমি লোক সম্মতিরে আম কাম করবু। ও আমি বিভিন্ন কাম সমস্যার যেটা কি ইন্দিরাবাস যে সরি প্রধানমন্ত্রী আবাস যোজনা রেশন কার্ড, মু কহিয়াকু চাহুছি মু সরপঞ্চ হেলা পরে মো পঞ্চায়েতরে 26টি পরিবার রেশন পাইছন্তি, যেটা কি সরকারি কর্মচারী যাহাকু বি সে ইনকোয়ারি অফিসর পঠাই দিলে, তাঙ্ক অবহেলা হেতু মো পঞ্চায়েতরে 24টি পরিবার রেশন পাই নাহান্তি, সেথিপাই মো মো পঞ্চায়েত লোক মতে বারবার অভিযোগ করছন্তি, মু বি যে সা বিডিও সাহানকু যাইকি জনাইছি, কিন্তু মতে কোনসি সরকার সহযোগ মিলিনি, কিন্তু সে লোক সে পঞ্চায়েত লোক যে অভিযোগ করছন্তি তা পাই দায়ী কি কাজু, সেমানে আমুকু যেহেতু সরপঞ্চ হিসাবে কমপ্লেন করছন্তি, আমি ভিডিও আমুকু সহযোগ করু নাহান্তি। আমি এইয়া চাহুছু যে লোকঙ্কর যে মানে যে অভিযোগ তার সবু অভিযোগর পূরণ হউ, ইন্দিরাবাস প্রধানমন্ত্রী আবাস যোজনা যে হিতাধিকারী রহি যাইছন্তি সেমানে বি পাঁতু, মানে মু ইভিন বি মো পঞ্চায়েতরে গোটে অঙ্গারবন্ধু চণ্ডীখণ গোটে রাস্তা আছে, মো পঞ্চায়েত পয়সা বি মু ইউজ করি পারুনি, কাহিকি না সরকারি কর্মচারী কোনসি সহযোগ করি পারু নাহান্তি বলি মতে বারবার গাঁ লোক মতে সরপঞ্চ করিকি মতে অভিযোগ করি করি ঠকি পড়লেনি, কাহিকি না মো পঞ্চায়েত পয়সা বি ইউজ করি পারুনি, ডিপিডিপি পয়সা ছাড়ো এনআরজি পয়সা ছাড়ো, কিন্তু মো পঞ্চায়েত পয়সা বি মু ইউজ করি পারুনি, সেথিপাই মু সরপঞ্চ পদরে খালি দেই দেনে আমুকু বহুত অবমাননা হউজন হউজি, কিন্তু আমার অভিযোগ কেহি শুনু নাহান্তি, মু সরকার মু এতিকি গুহার করুছি আম মানুক হক আম দিওন্তু, আমি কিছি কাম করিবার আমুকু অধিকার মিলু, আমার পাওয়ারটা আমুকু খালি নাকু সরপঞ্চ কহি না আমুকু করিবার ক্ষমতা সবু ছড়াই নেইছন্তি, মু চাহুছি মো পঞ্চায়েতবাসীঙ্কর সহযোগ মানুক মু কেমিতি করিপারে তাঙ্কর সবু হক কেমিতি পূরণ হউ, এতিকি মোর অভিযোগ।